স্বাগত আপনাকে সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা নিটল ডাটা আওয়ার ডেমোক্রেসি দেখার জন্য। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় রাজনীতির সমীকরণ। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। আসবার জন্য আপনাদের তিনজনকেই স্বাগত। দর্শক, আপনি আলোচনা অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে। আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন, আর ফেসবুকে সরাসরি দেখতে ভিজিট করুন facebook.com/rtvonline। আজকের আলোচনার বিষয় রাজনীতির সমীকরণ। দর্শক, আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী থাকার পর বাংলাদেশের রাজনীতিতে নানারকম মেরুকরণ দেখা দিয়েছে। বিশেষ করে সম্প্রতি খালেদা জিয়া অসুস্থ হয়েছেন কেনা তা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আজ বিএনপির মহাসচিব বলেছেন যে খালেদা জিয়া যদি অসুস্থ থাকেন, অবিলম্বে তার ব্যক্তিগত যে চিকিৎসকগুলো আছেন তাদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নিতে হবে এবং মুক্তি দাবি করেছেন। অন্যদিকে উবায়দুল কাদের বলেছেন যে সরকার কোনোভাবে অমানবিক হবে না এবং যে প্রয়োজন তা সরকার সকল করণীয় করবেন। কিন্তু অন্যটি বিষয়ে অনেকে পর্যবেক্ষকরা বলছেন যে খালেদা জিয়াকে বিদেষে পাঠিয়ে নির্বাচন অনুষ্ঠিত করার ষড়যন্ত্র করছে সরকার, এমন অভিযোগ করছে কেউ কেউ। যদিও উবায়দুল কাদের বলেছেন যে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তিনি যদি অসুস্থ হন অবশ্যই তাকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হবে। আলোচনা করবার জন্য তিনজন আলোচক। প্রথমেই অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনি তো জানেন যে খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর থেকেই রাজনীতিতে নানারকম মেরুকরণ হচ্ছে, বিশেষ করে সামনে নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেই বিবর্তিত হচ্ছে এই বিষয়গুলো, এবং তার সঙ্গে মাত্রা যোগ হয়েছে আজকে যে তিনি অসুস্থ। এই খবরটি আসার পর নতুন করে আবার বিতর্ক এবং নানারকম বিশ্লেষণ চলছে। আপনার কি প্রতিক্রিয়া আছে প্রসঙ্গে? দেখুন, এবছর নির্বাচনের বছর, এবং জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশাত্র শেখ হাসিনা গতকালকে ঠাকুরগাঁওয়ের সে ঐতিহাসিক জনসভায় বলেছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে। স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতি, আলাপ আলোচনা, মানুষের আগ্রহ, সমস্ত কিছু এখন নির্বাচনকে কেন্দ্র করে এবং আবর্তিত হচ্ছে, এবং সেই হিসাবে স্বাভাবিকভাবেই সমস্ত রাজনীতি মেরুকরণ বলেন আর যাই বলেন, নির্বাচনকে সামনে রেখে আলোচনাগুলো চলে আসে, এটাই স্বাভাবিক। আর এর সাথে আপনি যেটা বললেন যোগ হয়েছে, যেটা খালেদা জিয়া কারাবাস এবং তার অসুস্থতার বিষয়টি, কারাবন্দির বিষয়টি, এটা তো একদম আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা হয়েছে, এটার সাথে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নাই এবং সরকারেরও এর সাথে সংশ্লিষ্টতা নেই, আমি সেটাই মনে করি। কারণ এই মামলাটি দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার, এবং দীর্ঘ পথ পরিক্রমায় 2008 সাল থেকে শুরু করে 2018 সাল, 10 বছর এর মধ্যে এই মামলা উচ্চ আদালতে গিয়েছে অনেকবার, এবং বেগম খালেদা জিয়া তিনিও শতাধিকবার এই মামলায় সময় নিয়েছেন, এবং দীর্ঘ একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার সাজা হয়েছে এবং তিনি আজকে কারাভোগ করছেন। তা আমি মনে করি যে এটা একটা মানে আইনি প্রক্রিয়া। আবার তার স্বাস্থ্যগত যে প্রক্রিয়া কথা যেটা বিএনপির পক্ষ থেকে বলেছে, সেটার ব্যাপারেও আজকেও আমি একটি সাংবাদিক সম্মেলন আমাদের দলের সাধারণ সম্পাদকের সাথে উপস্থিত ছিলাম, যখন সাংবাদিকেরা প্রশ্ন করছিলেন ফখরুল ইসলাম তার যে বক্তব্য সূত্র ধরে যে তাকে বিদেশে পাঠানো হবে কিনা অথবা তার স্বাস্থ্যের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছেন, সন্দেহ প্রকাশ করেছে। আমি এই তো সেই ক্ষেত্রে আমি যেটা বলি যে টোটাল বিষয়টি আমি মনে করি যে যেহেতু একজন রাজনৈতিক নেত্রী তিনি কারাগারে আছেন এবং তার স্বাস্থ্যের বিষয়টি এটি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দলের সাধারণ সম্পাদক দলের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন। আমরা জানি যে মাসুদ আহমেদ তালুকদার, আপনি বলুন যে আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যেটি নেতারা বলেছেন যে খালেদা জিয়াকে গোপনে বিদেশে পাঠাতে চেয়েছিল সরকার, সন্দেহ করেছেন আপনারা, এই সন্দেহের কারণটা কি? যদিও পরবর্তী পর্যায়ে বলা হয়েছে যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, কিন্তু এই সন্দেহের কারণটা কি যে সরকার তাকে বিদেশে পাঠাতে চেয়েছে কিংবা চাচ্ছে, এমনটা কেন মনে হলো আপনাদের? আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ। আপনি জানেন আমি শুরুতেই একদম ঠিক শার্প আপনার এই কথাটারই উত্তর দিয়ে নিতে, সন্দেহের কারণ কি? কারণ আমাদের রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ সন্দেহ চলছে, কেউ কাউকে বিশ্বাস করছে না, বিশ্বাসযোগ্যতার দারুণ অভাব। সুতরাং এইরকম একটা পরিবেশে একে অপরকে অবিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। এবং বিষয়টা হলো কোনখানে, আপনি দেখেন বেগম খালেদা জিয়া 8ই ফেব্রুয়ারি মামলায় সাজা হয়ে তিনি জেলে চলে যান। আমার বন্ধু আফজাল সাহেব বলেছেন যে নিতান্তই একটি আইনি প্রক্রিয়ায় এই বিষয়টি নির্ধারিত হয়েছে। হ্যাঁ, যে প্রক্রিয়াটা দৃশ্যমান আমাদের সামনে, সেটা দেখলে সাধারণ মানুষ খুব সহজভাবে বিশ্বাস করবেন যে হ্যাঁ, এটা একটি আইনি প্রক্রিয়ায়। কিন্তু আমাদের দেশের আইনি প্রক্রিয়া, বিশেষ করে বিচার ব্যবস্থায় কীভাবে চলছে, এটা সকলের কাছে পরিচিত। কিন্তু আপনি যদি আইন ও গয়ন ব্যবসার সাথে সম্পৃক্ত, তাহলে বিচার ব্যবস্থার সংকট কোথায় আছে? বিচার ব্যবস্থার সংকট, বিচার এদেশে যা বিচার হচ্ছে তার প্রতি মানুষের আস্থা অর্জন করতে পারছে না। এই আস্থার হীনতার কারণটাই হলো মানুষ বিশ্বাস করছে যে ন্যায় বিচার হচ্ছে কি না। আমরা বরাবরই বলি, এবং আমি আপনার অনুষ্ঠানে সম্ভবত আরেকবার বলে গেছিলাম, যে ন্যায় বিচার হলে কোনো পক্ষই আসলে ঠকে না। ন্যায় বিচার সবাইকেই, উভয় পক্ষকেই জিতিয়ে দেয়। তো ন্যায় বিচার হয় কি না, আমাদের দেশে ন্যায় বিচারের পরিবেশ আছে কি না, এটা যদি আমি আলাপ করি তাহলে এটা পুরো আপনার পুরো সময়টাই আমাকে দিতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এদেশের বিচার ব্যবস্থা কেমন। আপনি তো আর সমাজ থেকে বিচ্ছিন্ন না, এদেশ আপনার নিজেরও এই সম্পর্কে খুব ভালোভাবে জানা আছে। এখন দেখেন যে কথাটা বলছে, কারণ শুরুতেই আমি দেখেছি আমার বন্ধুরা, প্রতিপক্ষের বন্ধুরা বিশেষ করে শুরুই করেন এইভাবে যে এটা তত্ত্বাবধায়ক সরকার এই মামলাটা দিয়েছিল, কিন্তু এর পরের অংশটুকু ওনারা আর বলেন না। তত্ত্বাবধায়ক দিয়েছিল ঠিকই, কিন্তু তত্ত্বাবধায়কই বলেছিলেন যে মামলা অনুসন্ধান করে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করার মতো কোনো প্রমাণাদি তারা পায়নি। তত্ত্বাবধায়ক চলে যাওয়ার পরে 2008 সনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে মাত্র 11 দিনের মাথায় একজন তদন্ত অনুসন্ধানকারী কর্মকর্তা, যাকে দুদক নিতে অস্বীকার করেছিল, হাইকোর্টে রিট করে তিনি আসতে পারেননি, তিনি এই 2008-এর সরকার পরিবর্তন হওয়ার পর রাতারাতি সেই ব্যক্তি একজন যোগ্য ব্যক্তি হয়ে গেলেন। 11 দিনের মাথায় খালেদা জিয়ার মামলা অনুসন্ধান করে তাকে দোষী সাব্যস্ত করার মতো সুযোগ পেলেন, তিনি বাদী হয়ে মামলা করতে পারলেন, তিনি আবার তদন্ত করলেন। সুতরাং আমার পক্ষে বলব, ওইসব প্রক্রিয়ায় যদি যাই এবং এগুলো নিয়ে আমরা কথা বলি তাহলে অনেক দিন যাবে। এই আমরা একটু সমকালীন বিষয় নিয়ে আলোচনা করি, যে উনি অসুস্থ হলেন, আপনারা সন্দেহ করলেন, আমি যেটা করেছিলাম সন্দেহ করলেন কেন আপনারা যে তাকে বিদেশে পাঠাতে চাইছে সরকার, যেটা আলোচনা আসছে। দেখুন বিষয়টা হলো কোনখানটায়, আপনি যদি আমার চেয়ে এগিয়ে থাকেন সামনে, আমার উদ্দেশ্যে আমার সঙ্গে যাত্রী যখন আপনি, তখন আপনার চেয়ে এগিয়ে থাকলে বোঝা হবে, বোঝা যাবে যে একটা পর্যায়ে যে আপনি আমার সঙ্গে যাত্রী না, আমি আপনার সঙ্গে হয়ে যাচ্ছি। বিষয়টা কেমন আমি খোলামেলা বলি, আমরা কেন বুঝলাম, কীভাবে জানলাম যে বেগম খালেদা জিয়া অসুস্থ। গত 28 এবং 29 তারিখ দুই দিন মামলার ধার্য তারিখ ছিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট আলিয়া মাদ্রাসায়। 28 তারিখে আমরা যখন কোর্টে গেলাম তখন দেখলাম যে অনেক প্রস্তুতি মনে হচ্ছিল প্রথম অবস্থায় দেখে যে ওনাকে আদালতে আনবে, কিন্তু একটা যুক্তিসঙ্গত সময় পর দেখা গেল যে জেল কর্তৃপক্ষ তার জেলে, আপনি জানেন জেলে যিনি থাকেন তার একটা কাস্টডি থাকে, সেই কাস্টডি কোর্টের কাছে পাঠিয়ে দিল এবং সেখানে লেখা আছে যে অসুস্থতাজনিত কারণে তাকে আদালতে উপস্থাপন করা সম্ভব হলো না। তো এটা স্বাভাবিক, এটা আমার দেখলে আমরা একটু আমাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হবে, এটাই স্বাভাবিক। এবং এই বিষয়গুলো পরবর্তী সময় মিডিয়ার মাধ্যমে তথা আমাদের দ্বারা আমাদের দলীয় পর্যায়ে বিষয়গুলোকে অবহিত করা হয়েছে এবং সেই কারণেই যারা মাসুদ মিত্র, আপনি বলুন যে একদিকে আপনারা সন্দেহ করছেন, অন্যদিকে আবার বলছেন আমি অসুস্থ, তার বিষয়টা কি? আমি ওই কথা ডিলেমার ভিতরে পড়ছি, আমি ওই কথাই আসছি যে যখন তার কাস্টডিতে লিখে দিয়েছে জেল কর্তৃপক্ষ তিনি অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থাপিত হয়নি, তাহলে আর সন্দেহের কোনো সুযোগ থাকে না। আর সন্দেহ যেটার কথা আপনি বলেছেন, সন্দেহ ওনার অসুস্থতা নিয়ে নয়, বোধহয় আমরা এখানেই ভুল করছি। এখন বিষয়টা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে বাংলাদেশে বেগম খালেদা নিয়মিত ডাক্তাররা তাকে দেখতেন, পরীক্ষা নিরীক্ষা করতেন, তার নানা রকম কমপ্লিকেশন যেগুলো সেগুলোকে অ্যাড্রেস করতে অ্যাটেন্ড করতেন, চিকিৎসা দিতেন। ওনার বক্তব্যটা ছিল এরকমই যে দেশে যারা ওনার একটা চিকিৎসা প্যানেল আছে তারা তাদেরকে দেখবে, দেখে নির্ধারণ করবে। এখন যখন তার দাবি হলো যে এই সমস্ত ডাক্তারদেরকে জেলে পাঠিয়ে তাদেরকে বেগম খালেদা জিয়াকে পরীক্ষা করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য যে সত্যিকার অর্থেই তার অসুস্থতা কোন পর্যায়ে এবং কী ধরনের চিকিৎসার প্রয়োজন, নিশ্চিত না যে তিনি কি মাত্রায় অসুস্থ আছেন। আমরা নিশ্চিত এই কারণে, আমরা নিশ্চিত আপনার কাছ থেকে শোনা কথা
শুনেই তো আমরা আমরা তো নিজেরা এটা কাস্টডি দেখার পরে না না ওনার কাছে যাওয়ার তো কাস্টডিতে অসুস্থতা লেখার পর তিনি অসুস্থ এটা আমাদের কেউ গিয়ে দেখেন নাই দেখেন গতকালকে মির্জা ফখরুল ইসলাম শুনেছেন আলমগীর সাহেবের যাওয়ার কথা ছিল তাইলে উনি যদি গতকাল যেতে পারতেন তাহলে কিন্তু নিশ্চিত হতে পারতেন উনি অসুস্থ কিন্তু দেখা গেল যাবার কিছুক্ষণ পূর্বে জেল কর্তৃপক্ষ জানিয়ে দেওয়া হলো যে তিনি অসুস্থতাজনিত কারণে তাকে আজকে যেতে দেওয়া সম্ভব না ধন্যবাদ আবার আসবো রেজার ইসলাম ভাই আপনি কি মনে করেন যে একদিকে বলা হচ্ছে তিনি অসুস্থ এবং দুই পক্ষে একই একটি জায়গায় কিন্তু একমত পোষণ করছে যে যদি অসুস্থ হয়ে থাকেন যথাযথ ব্যবস্থা নেওয়া বিদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে অন্যদিকে একইভাবে বিএনপি সন্দেহ করছে যে তাকে বিদেশে পাঠাতে চেয়েছিল সরকার তাহলে বিষয়টি কি সবই রাজনীতিকে কেন্দ্র করেই হচ্ছে বা আপনি কি মনে করেন আপনাদের কি বিশ্লেষণ আছে এ প্রসঙ্গে ধন্যবাদ সাবেক প্রধানমন্ত্রী যিনি একটি দুর্নীতির মামলায় বর্তমানে জেলখানায় আছেন ওনার বয়সজনিত কারণে অসুস্থ হতে পারে এটা স্বাভাবিক জিনিস আমরা মনে করি এবং উনি জেলখানে যাওয়ার আগে অনেকগুলা রোগের নিয়মিত চিকিৎসা নিতেন অসুস্থ হওয়াটা এই বয়সের জন্য স্বাভাবিক জিনিস আমরা দলগতভাবে মনে করি যে কোনো আসামি অসুস্থ হলে প্রপার চিকিৎসা পাওয়া উচিত এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা একটা সঠিক ট্রিটমেন্ট দেওয়া হবে বিএনপি আর আওয়ামী লীগের একই বক্তব্য শুধু পার্থক্য হলো যে খালেদা জিয়ার নিয়মিত চিকিৎসক যারা তাদের মাধ্যমে ওরা চাচ্ছে চিকিৎসা আর ওনারা বলছে যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে যথাযথ ব্যবস্থার মধ্যে সব কিছু তো আসতে পারে ওনাকে পিজিতে নিতে পারে ওনাকে বাড়িমে নিতে পারে ওনাকে এর চেয়ে বেটার বিদেশেও নিতে পারে এই কথাটা আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনার একটি সুন্দর ভালো চিকিৎসা হওয়া উচিত আমরা একটু পিছনে যাই এই রাজনীতিটা পিছনে যাওয়া দরকার আছে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ যখন জেলখানায় ছিলেন ওনার হ্যাঁ জেলখানায় ছিলেন ওনার তখন জন্ডিস রোগে আক্রান্ত হয়েছিলেন আমরা খুব ইতিহাস খুব নির্মম আমরা দেখেছি 27 বিলিরুবিন হওয়ার পরেও ওনাকে বাইরের কোনো চিকিৎসক দিয়ে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি তার মানে খালেদা জিয়ার দেওয়া হবে না এটা আমি বলছি না খালেদা জিয়ার 100 বার দেওয়া হোক আরও বেশি করে দেওয়া হোক কিন্তু এই ইতিহাস এই নজিরটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে থেকে গেল একজন সাবেক রাষ্ট্রপতি চিকিৎসা নেওয়ার জন্য বারবার আকুতি করার পরেও কোনো সুযোগ দেওয়া হয়নি জেলখানার যে চিকিৎসক ছিল তার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে ওনার যে পর্যায়ে বিলিরুবিন বেড়ে গিয়েছিল একটা মানুষের জন্য এই পর্যায়ে বিলিরুবিন হলে মৃত্যু হওয়াটা স্বাভাবিক হয়ে যায় আমি সেদিকে যাচ্ছি না বিদেশে পাঠানোর যে বক্তব্যটা আসছে এটা তো মানে কোনো সন্দেহ আসতে পারে আমার মনে হয় যে এরকম কোনো অবস্থান এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই কারণ ওনার অসুস্থতার মাত্রাটা কোন পর্যায়ে আছে যেহেতু সামনে নির্বাচন আছে নির্বাচনকালীন সময়ে সমস্ত রাজনীতি আবর্তন হয় নির্বাচনকে কেন্দ্র করে এখন অলরেডি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে সরকারি দল হিসেবে আওয়ামী লীগ এবং তার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই শেখ হাসিনা জননেত্রী উনি বিভিন্ন জনসভায় গতকালকেও আমরা দেখেছি যে ঠাকুরগাঁওয়ের জনসভায় উনি ভোট চেয়েছেন হাত তুলে ভোটারদেরকে ভোট নৌকায় ভোট দেওয়ার জন্য ওয়াদা করিয়েছেন এখন সব কিছুর সাথে এই নির্বাচনী প্রচারণা যখন শুরু হয়ে গেছে নির্বাচনের একটা ডামাডোল রাজনৈতিক কৌশলগুলা মানুষ খুঁজছে বিভিন্ন দলগুলা খুঁজছে আমার মনে হয় যে এটা একটা রাজনীতির একটা বিষয় যেটি অসুস্থতা রাজনীতি কিনা আমি জানি না উনি যদি সত্যি সত্যি অসুস্থ হয় এটা রাজনৈতিক হওয়ার কোনো কারণ আমি দেখি আপনার কাছে আমি আসবো না না আমি আমি বলি না একটু কিন্তু অসুস্থতা কারণে বিদেশে যাওয়ার যে ব্যাপারটা সেখানে একটু রাজনৈতিক গন্ধ আছে এবং সেই জিনিসটাকে নিয়ে এই জিনিসটা একটু ঘোলাটে হচ্ছে অন্যথায় অসুস্থ হয়ে চিকিৎসা নেবে এটাতে রাজনৈতিক ঘোলাটে বিদেশ শব্দটা উঠে আসছে এই বিষয়টিকে অ্যাডভোকেট আফজাল হোসেন আপনি বলুন যে খালেদা জিয়া অসুস্থ যেটি আপনি বলবার চেষ্টা করলেন মাসুদ আহমেদ তালুকদার যে ওনারা শুনেছেন বা একটি মামলা হাজির হওয়ার কথা ছিল সেখানে ওনাদের নোট দেখেছেন যে উনি অসুস্থ আছেন এবং এই পর্যায়ে কি সরকারে আপনারা আছেন সরকার কি প্রয়োজন ছিল কিনা বিষয়টিকে স্পষ্ট করার যে কী মাত্রায় উনি অসুস্থ আছেন বা তার কি হয়েছে কিংবা বিষয়টি কি এটি কি পড়ার প্রয়োজন আছে কিনা বা ছিল কিনা আপনি কি মনে করেন আমি মনে করি যেহেতু বিষয়টি আজকেই উত্থাপিত হয়েছে এই বিষয়টি সরকারের পক্ষ থেকে গতকালকেই তার হ্যাঁ গতকালকেই এবং কথা ছিল কথা হয়েছিল আমি মনে করি যে বিষয়টি এটা তো গোপন করার কোনো বিষয় না এবং কোর্ট আছে আমাদের যে যেখানে উনি কারা অন্তরীণ আছে সেখানেও তো কর্তৃপক্ষ রয়েছে এবং সেখানে ডাক্তাররা নিয়মিত যে কোনো বিষয়ে তারা চেক আপ করে কিন্তু আমি মনে করি যে বিষয়টি আইনজীবীও দেখা করতে পারে এবং এটা নিয়ে ঘোলাটে পরিবেশ তৈরি করার কোনো কারণ নেই
এটা একটা মানে আমরা জানতে পারবো খালেদা জিয়া কোন পর্যায়ে অসুস্থ কি অসুস্থ অসুস্থতা নিয়ে তাদের দলই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে, সেক্ষেত্রে সরকারের উচিত ছিল কিনা আপনি মনে করেন যে বিষয়টিকে খোলাসা করা যে কি মাত্রা অসুস্থ? আমাদের পক্ষ থেকে আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলেছি, আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে তাকে যে মাত্রায় ট্রিটমেন্ট দেওয়া দরকার সেই মাত্রায় ট্রিটমেন্ট দেওয়া হবে, সেটা তাদের দাবি অনুযায়ী যেটা তারা চাইবে অথবা ডাক্তাররা যেটা মনে করবে সেটা ব্যাপারে সরকার কোনোভাবেই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না। সরকার বিচারিক প্রক্রিয়ায় উনি সাজা ভোগ করছেন সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু তার শারীরিক অসুস্থতা এটাকে দেখার ব্যাপারে কোনো যাতে ব্যত্যয় না হয় তার ব্যাপারে আমাদের সরকার আন্তরিক মানবিক এই বিষয়টি সবসময় দেখে। এবং আপনি দেখেন বেগম খালেদা জিয়া আজকে কারা অন্তরীণ রয়েছে, কোথায় আছে যে একজন কারো অন্তরীণ থাকলে তার সাথে একজন আর একজনকে তার সাথে দিতে হয়, অথবা এই যে ফাতেমা নামক একজন নারী তার সাথে থাকছেন যিনি আমি মনে করি যে একজন কারা ভোগ করছেন অপরাধের কারণে আর একজন বিনা অপরাধে কারা ভোগ করছেন, এটাও কিন্তু আমি মনে করি যে একটা নজিরবিহীন ঘটনা। তাও কিন্তু এদেশের মানে আইন আদালত অত্যন্ত মানবিক দিকটি বিবেচনা করে একজন তার বয়সের দিক বিবেচনা করে সব কিছু বিবেচনা করে এই এইরকম একটি নির্দেশনা তারা কিন্তু দিয়েছে। সুতরাং আমি মনে করি স্বাস্থ্যের বিষয়টি এটাও যথাযথ ব্যবস্থা ব্যাপারে নেওয়া হবে। আমি আপনার কাছে আমি মনে করি যে খালেদা মানে পুরো বিষয়টি এই যে চিকিৎসা এটা তো আসলে ব্যক্তি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যেমন আছে, আমি মনে করি যে পুরো এই যে বিএনপির যে আজকের যে রাজনীতি সেই রাজনীতির একটা চিকিৎসার প্রয়োজন আছে। ধন্যবাদ মাসুদ আহমেদ। আপনি বলুন যে যেটা আব্দুল আহমেদ বলেন যে আপনাদের চিকিৎসার প্রয়োজন আছে বিএনপির রাজনীতি, কিন্তু অসুখটি জানা গেল না যেন রোগটা কী, বা অর্থাৎ উনি তো অবশ্যই একটি বয়সুদ্ধ মানুষ তার নানা রকম সমস্যা থাকতেই পারেন, কিন্তু যে বিষয়টি মানুষের ভিতরে প্রশ্ন আসছে যে তার অসুখটি জানা গেল না রোগটা কী এটি জানা গেল না, সেক্ষেত্রে আপনারা কিসের পর ধারণা করে বলছেন যে তাকে চিকিৎসা দিতে হবে বিদেশে পাঠাতে হবে, বা এই বিষয়গুলো কেন আসছে এখানে, কি কোনো রাজনীতি? আপনি আব্দুল হোসেন সাহেব তো খালেদা জিয়ার চিকিৎসার পরিবর্তে বিএনপিকে চিকিৎসার কথা বলে দিয়েছেন, নতুন প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে উনি। এখন ওনাদের তো একটা পরামর্শ কেন্দ্র আছে বাংলাদেশে, আওয়ামী পরামর্শ কেন্দ্র, আপনি দেখবেন প্রতিদিন বিএনপি কী করেছে, বিএনপির আইনজীবীরা কী করছে, কী করা উচিত ছিল ওনাদের এই দাওয়াখানা আমি আবার বলছি আপনারা দয়া করে সতর্কতার সাথে একটু লক্ষ্য করুন আমার কথাটা। আমি কোর্টে উপস্থিত থেকে দেখেছি কাস্টডিতে লিখেছে তিনি অসুস্থ, সেই কারণে আদালতে উপস্থাপন করা হলো না, এর বাইরে আর কিছু বলে নাই। কি অসুস্থতা যা আপনারা বলছেন বিদেশে পাঠাতে হবে, অসুস্থতা আপনাদের কোনো সোর্স কাজ করে না? আমার কথাটা একটু শুনুন। বলুন বলুন, এটা আপনার এই বক্তব্যটার সাথে আমি একমত হতে পারি না। আমাদের কি সোর্স আছে? দি রেকর্ড হুইচ ইজ প্রডিউস বিফোর দি কোর্ট, আমরা সেটা দেখেছি যে কর্তৃপক্ষ যতটুকু লিখেছে সেই কারণেই আমাদের দলের মহাসচিব বলেছে যে একটা বিশেষজ্ঞ ডাক্তার পাঠানো জরুরি। ওবায়দুল কাদের সাহেব কিন্তু হি হ্যাজ শার্পলি রিয়াক্টেড এবং চমৎকার বলেছেন, সেটা কি যে ওনার অসুস্থতার জন্য চিকিৎসা দেওয়া জরুরি, যদি দেশে বা বিদেশে হয় তাও করানো হবে, এটা প্রশংসা করার মতো কথা। কিন্তু কিন্তু সমস্যাটা হলো ডালমে কুচ কালা হয়, কারণ এই সরকারের বিরুদ্ধে মানুষের অনাস্থা হলো এই যেই সরকার একটা একতরফা নির্বাচন করতে চায় 2014 মতো। তো যখনই তিনি এত ভালো ভালো কথা বলার পরে যখনই বলছেন যে দরকার হলে তাকে বিদেশে পাঠানো হবে, তখন তার এই ভালো বক্তব্যটাকে মানুষ সন্দেহের দৃষ্টিতে দেখছে, হয়তো বা তিনিও কোনো উদ্দেশ্য প্রণীতভাবেই হয়তো বা বলেছেন, আপনারা কোন দৃষ্টি হয়তো বা দেখে। এখন মুশকিল হলো এটা এতই আর্লি আওয়ার, এটা খুব পরিষ্কার মন্তব্য এটা সম্পর্কে করা, আমি যতটুকু করেছি এর বেশি করাটা বোধহয় ঠিক হবে না। আমাদের অপেক্ষা করে দেখতে হবে যে ওনার এই বক্তব্য সত্যিকার অর্থে একটা কী বলবো আমি, মানে ওই যে আপনার ওই যে সহানুভূতিশীল বক্তব্য কি না, না এখানে কোনো চালাকি বা অপকৌশল আছে কি না, সেটা একটা যুক্তিসঙ্গত সময়ের পর পরিষ্কার হয়ে যাবে। আমাদের বক্তব্য হলো আমরা যখনই কাস্টডিতে দেখেছি যে উনি অসুস্থ তখনই আমরা চেষ্টা করেছি, এবং দেখেন গতকালকে যদি মহাসচিবকে যেতে দেওয়া হতো তাহলে কিন্তু তিনি দেখে আসতে পারতেন। আর জেলখানার যে ডাক্তারদের কথা আপনারা বলেছেন, ওই সকল ডাক্তাররা খুব মাইনর প্রবলেম অ্যাটেন্ড করার মতো যোগ্যতা সম্পন্ন ডাক্তার, কিন্তু বেগম খালেদা জিয়ার তিন চারটা সমস্যা আছে যেটা একিউট, এবং আমরা বহুবার নিম্ন আদালত উচ্চ আদালত সব জায়গায় ইভেন অ্যাপেলেট ডিভিশনে আমরা বলেছি ওনার কী কী অসুস্থতা সেগুলো অ্যাফিডেভিট করে দিয়ে বলছি, এবং আপনি দেখবেন ওনাকে জামিন দেওয়ার সময় এই মুহূর্তে যখন আপনারা শুনলেন সেই মুহূর্তে আপনারা কোনো দরখাস্তের মাধ্যমে জানার চেষ্টা করছেন কি না,
প্রপার চ্যানেলে আপনারা উত্থাপন করার চেষ্টা করছেন কিনা এমন কোন প্রক্রিয়া করছেন? আমরা যেভাবে জেলখানায় থাকার পরে আমাদের আইনজীবী এবং দলীয় নেতারা ওনার সাথে দেখা করছে, ঠিক একইভাবে জরুরি ভিত্তিতে আমরা চেষ্টা করছি জেল কর্তৃপক্ষের সঙ্গে যে ওনার ব্যক্তিগত ডাক্তারদেরকে ওনার কাছে যেতে দেওয়ার অনুমতি দেয় কি না, সেভাবে আমাদের যে সংশ্লিষ্ট ব্যক্তি তিনি চেষ্টা করে যাচ্ছেন এতটুকুই। কিন্তু আমরা সরকার যেভাবে বক্তব্য দিয়েছে সেভাবে তাদের কুইক রিয়াকশন আমরা পাইনি, যে আমাদের যে প্রচেষ্টাটা কতটা সহজভাবে তারা এটাকে সহানুভূতির সাথে দেখবে কিনা, বা আমরা যে মহাসচিব যে বক্তব্য দিয়ে সাধারণ সম্পাদক রিয়াকশন দিয়েছে, রিয়াকশন দিয়েছে কিন্তু ওনার মতো করে, কিন্তু আমরা যে ডাক্তার পাঠাতে চাইলাম বা মহাসচিব যেটা বললেন যে একটু পরীক্ষা করে দেখা উচিত জরুরি ভিত্তিতে, সেই সম্পর্কে কি করবে বা এই মুহূর্তেই পদক্ষেপ গ্রহণ করবে কিনা সেরকম কথা কিন্তু তিনি বলেন নাই। ধন্যবাদ, আসবো আবার আপনার কাছে। রেজুয়ার হোসেন, আপনি কি মনে করেন যে কি দাঁড়ালো বিষয়টি যে ওনারা বলছে যে সন্দেহ থেকেই যাচ্ছে, ওবায়দুল কাদেরের কুইক রিয়াকশনের প্রেক্ষিতে একটি সন্দেহ থেকে যাচ্ছে বিএনপির ভিতরে, এই সন্দেহ থেকেই কিন্তু রাজনীতির প্রসঙ্গ আসছে, আপনার কাছে আসলে বিষয়টি কি মনে হয়? উনি বলতে চেয়েছেন যে খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখবার জন্যই এমনটি হয়েছে কিনা, আপনি কি মনে করেন যে তিনি বলতে চেয়েছেন? বাতিক থেকে আমাদের একটু জাতি হিসেবে সরে আসা উচিত। এক হলো কি জানি কই, ওনারা কিন্তু একটা কাজ করতে পারেন, গতকালকে আদালতে জিনিসটা জানা হয়েছে যে বেগম খালেদা অসুস্থ, যার কারণে উনি কোর্টে হাজির হতে পারেন নাই বা জেল কর্তৃপক্ষ হাজির করেননি। তার পরবর্তীতে জেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিএনপির ওনার পরিবারের লোকজন হোক বা ওনার আইনজীবী হোক বা ডাক্তার হোক, যদি জেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে যে আমরা জানতে চাই কী অবস্থা হয়েছে, এটা কিন্তু সরকার দিবে না, উবাইদুল কাদের দেবে না জেলে ইয়ের সাথে পারমিশন, এর জন্য একটা কর্তৃপক্ষ আছে। ওই কর্তৃপক্ষের সাথে যদি যোগাযোগ করে ওনারা ব্যর্থ হতেন তাহলে এই কুইক রিয়াকশন টুইক রিয়াকশন এইগুলা ব্যাপারে প্রশ্ন আসতে পারত, যেহেতু এটা করা হয় নাই। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের সাহেব বলতেই পারে যে আমরা উন্নত চিকিৎসার যত যত ব্যবস্থা দরকার সব কিছু করব, দরকার বিদেশ নিয়ে যাব। যেহেতু রাজনীতিটা এবং নির্বাচনটা নিয়ে একটু সংশয় সন্দেহের ব্যাপার দাঁড়িয়ে গেছে, না হলে এই জিনিসটার কোনো অবকাশই ছিল না যে এই বিদেশ যাওয়া নিয়ে কোনো রাজনৈতিক জল ঘোরা করার। আমার মনে হয় যে এটাকে স্বাভাবিকভাবে আমরা দেখি জল গোলা না করে, আগামীকালের পরে তো ওনার সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, উনি কী পরিমাণ অসুস্থ, ওনার কি ডায়াবেটিস বাড়লো নাকি অন্য কী বাড়লো, এই সমস্যাগুলার তো একটা পারফেক্ট জিনিস আসবে। আর আমি মনে করি যে উনি মনে উনি যদি আস্থা অর্জন করে যে ওনার ব্যক্তিগত ডাক্তার একজন গেলে বিএনপি শান্তি পায়, জেল কর্তৃপক্ষের ডাক্তার আছে তারা সরকারের অন্য অন্য ডাক্তারকে নিবে, প্রয়োজনে দরকারে একজন ডাক্তার নিয়ে এই সন্দেহের অবকাশ করে দেওয়া উচিত। যে বিএনপি সব কিছুর মধ্যেই রাজনীতির গন্ধ খোঁজে, একটা নিছক একটা মানে চিকিৎসার বিষয়ে তারা যেভাবে এটাকে মানে আলাপ আলোচনা নিয়ে আসছে তাতে মনে হয় যেন একটা চিকিৎসা, এটা তো মানুষের একটা মৌলিক অধিকার পাওয়ার, কিন্তু এটার সাথে আমি মনে করি আওয়ামী লীগ কখনোই রাজনীতিকে জড়ায় না। আর বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার কথা আমাদের অ্যাডভোকেট মাসুদ ভাই বলেছেন, কিন্তু এই যে একটা সন্দেহ বাতিক অথবা একটা আস্থাহীনতা, বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা, আইন আদালতের প্রতি আস্থাহীনতা, মানে সমস্ত বিষয়ের প্রতি, নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতা, আমাদের সিভিল প্রশাসনের প্রতি আস্থাহীনতা, এই যে সমস্ত কিছুর প্রতিই কিন্তু আজকে বিএনপি একটা আস্থাহীনতার রোগে ভুগছে। এবং সেই কারণেই আমি বলছিলাম যে এটাও একটা অসুখ। এবং দেখেন না যে এই যে সিরিয়াল কিলার আছে না বাংলাদেশে, হ্যাঁ, বিভিন্ন রকমের অথবা আমরা বিভিন্ন সিরিজে অথবা বিভিন্ন গল্পের মধ্যে দেখি না যে একটা রোগ, কিন্তু খুন করে একটা রোগ বাতিক। এবং বিএনপি এই দলটি আমি মনে করি যে আজকে হয়তো আমাকে ভুল বুঝতে পারে অনেকে বিএনপির বন্ধুরা, কিন্তু একটা চিন্তা করে দেখেন একটা দল বাংলাদেশে ক্ষমতায় আসছে কীভাবে, এবং বন্দুকের নলটাই ক্ষমতায় আসার পরে যে হত্যা, বিভিন্নভাবে এই যে কুয়ের পর কু বাংলাদেশ হয়েছে, এবং তারপর নিকট অতীতেই দেখেন একটা নির্বাচন ঠেকানো নেবে, বলেন যে একতরফা নির্বাচন, একতরফা নির্বাচন তো হয়নি, বিএনপি না আসলেই বাংলাদেশে একতরফা নির্বাচন হয় না, একতরফা নির্বাচন যখন হয় তখন একটা দল যখন নির্বাচন করে, কিন্তু অনেকগুলো দল কিন্তু নির্বাচন করেছে এবং 40% বেশি ভোট পড়েছে, সুতরাং সেই নির্বাচনকে একতরফা নির্বাচন বলা যাবে না। এবং বিএনপি না আসলে ভবিষ্যতে যে আবার একতরফা হবে সেটাও কিন্তু আমরা বলছি না। তবে আমরা যেটা বলি যে এই যে আজকে যে বিচার ব্যবস্থা বলেন না, যে বিভিন্ন যে প্রতিষ্ঠান এগুলো ধ্বংস করেছে আসলে একসময় বিএনপি, এবং আজকে আবার
সেই বিচার ব্যবস্থার প্রতি একটা অনাস্থা রাখছে। দেখেন এই বাংলাদেশেই তো বঙ্গবন্ধু হত্যার বিচার হয় নাই, ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ এদেশে চালু করে একটা জঙ্গলি আইন চালু করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দেওয়া হয়েছিল। সুতরাং তখন তো বিচার ব্যবস্থার প্রতি তাদের আস্থাহীনতার কথা শুনিনি। অথবা দেখেন একাত্তরের ঘাতক যারা 30 লক্ষ মানুষ হত্যা করেছে, 2 লক্ষ মা-বোনের সম্ভ্রম নষ্ট করেছে, সেই মানবতা বিরোধী অপরাধের বিচার বাংলাদেশে হয় নাই। এই যে বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে, দেখেন আবার দেখেন 21 আগস্টে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা এবং 24 জন মানুষকে হত্যা পরে একবার বিচার ব্যবস্থাকে নিয়ে কিভাবে একটা তুগলকি কাণ্ড ঘটানো হচ্ছে সেটা আমরা দেখেছি। সুতরাং এই যে অবস্থা, সেই অবস্থা থেকে উত্তরণ কিন্তু আপনি কি মনে করেন যে যেটি বিএনপি যে অভিযোগটি বারবারই করে আসছে যে নির্বাচন সামনে যেটি প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন ডিসেম্বরে হবে, সেক্ষেত্রে আপনারা যে সুযোগ সুবিধা গ্রহণ করছেন বিএনপি সেটি পারছে না, শুধু কোর্টের বারান্দায় তারা অর্থাৎ তারা থাকছে, এক্ষেত্রে কি তাদের ভিতরে সন্দেহের সৃষ্টি হতে পারে কিনা? আপনি কি মনে করেন যে আগামী নির্বাচন নিয়ে যে তারা যথাযথ সুযোগ পাচ্ছে না? আমি মনে করি যে বাংলাদেশে এখন যেভাবে মিডিয়া অবারিত, এখানে প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশে যে একটা রেডিও আর টেলিভিশন, বিটিভি এখন তো আর নাই, অনেক ধরনের মিডিয়া আছে। এবং আজকে আপনার সামনে যে কাগজগুলো আছে, ক্লিপিংসগুলো আছে, দেখেন কয়েকটা মিটিং করেছে বিএনপির নেতারা, মিনিমাম 7-8টা মিটিং করেছে, এবং তারা কিন্তু প্রেস ক্লাব বলেন, রিপোর্টার্স ইউনিটি বলেন, প্রতিনিয়ত সেখানে বসে তারা কিন্তু কথা বলছে, এবং তাদের অফিসে বসেও কিন্তু সারাক্ষণ তারা মাইক লাগিয়ে রাখছে এবং সেখানে বসে তারা কিন্তু প্রতিনিয়ত তারা মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সুতরাং কথা কিন্তু তারা বলছেন, এখানে কিন্তু কেউ কথা বলার কোনো বাধা নাই। ধন্যবাদ, আমি আসবো মাসুদ মন্ত্রী। আপনি কি মনে করেন যে যেটা আপনি বললেন যে আপনারা যে অভিযোগ করে থাকেন লেভেল প্লেইং ফিল্ড নেই আর প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচারণা নেমেছে, আমেরিকা নেমেছে, আপনারা আমাদের পারছেন না, কিন্তু আব্দুল হোসেন বললেন যে আপনারা মিডিয়াতে প্রতি মুহূর্তেই আপনারা যাচ্ছেন এবং আলোচনা করছেন, এই বিষয়টিকে আপনি কি মনে করেন? সেখানে দাঁড়িয়ে তারা ধানের শেষে ভোট চাইতে পারে না? নিশ্চয়ই পারে, কিন্তু মানে সেটা না করে তারা তো মিথ্যাচার করছে, অন্য প্রসঙ্গে কথা বলছে। আপনার কি বক্তব্য আছে? দেখুন, আমি ওই এনাদের কথার একটু উত্তরটা দিয়ে আমি এখানে ফেরত আসছি। জেলখানার বরাতে যখন আমরা জানলাম তিনি অসুস্থ, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখা করতে চাইলেন, আইনজীবীরা যেতে চাইলেন, ডাক্তার যেতে চাইলেন, আত্মীয় স্বজন যেতে চাইলেন, যখন জেল কর্তৃপক্ষ কোনোরকম কুইক এখানে কার্যক্রম গ্রহণ করলেন না, বরং মহাসচিবকে একবার যাইতে দেওয়ার কথা বলে পরবর্তীতে আবার ক্যান্সেল করে দিলেন, তখন আমাদের এই দাবিটার জন্যই কিন্তু আমরা প্রেসে গেছি, রাজনীতির জন্য নয়, যে আমরা এই চেষ্টা করেছিলাম। কিন্তু মাসুদ, গতকাল যখন আমরা শুনলাম যে বেগম যে অসুস্থ, সেই ক্ষেত্রে আপনারা কি কার্যপ্রক্রিয়া গ্রহণ করেছেন? সাথে সাথে যেটি রেজুল ইসলাম ভূঁইয়া বললেন যে আপনারা প্রত্যাশিতভাবে দরখাস্ত করতে পারতেন, আপনাদের লোক যেতে পারতেন, আপনারা কি গিয়েছেন? আমি তো আপনাকে বলেছি যে আমরা সাথে সাথে জেল কর্তৃপক্ষের সাথে তাদের কাছে আবেদন করেছি, চেষ্টা করেছি, যেভাবে অতীতে দেখা করেছি, কিন্তু আমরা বলছি দেখা চেষ্টা করছি, কার্যক্রম গ্রহণ করছি, কিন্তু রেজাউল সাহেব উনি বলতেছেন কোনো কার্যক্রম গ্রহণ করতে পারেন, মানে ওনার ওই, যেহেতু আমাদের ওই পরামর্শদাতা বন্ধুদের খুব কাছে থাকে, তো দুজনের ভাষা একই রকম, শুরু একই রকম কথা বলে। যাই হোক, আমরা কি অবস্থা এখন, আমার বন্ধু যেটা বলছে যে প্রেস ক্লাবে বক্তব্য দেই, আমরা সাংবাদিক সম্মেলন করি, ওখানে আমরা দাঁড়াইয়ে বলতে পারি ধানের শেষ ভোট দেন আপনারা ভাই, তো বুঝতে পারছেন, দুই দিন পরে এটাও বলতে পারবেন যে আপনারা ঠিক আছে, হ্যান্ড মাইক তো কিনতে পাওয়া যায়, আপনারা হ্যান্ড মাইক কিনে বাসার জানালা দিয়ে বেডরুমের রাস্তার মানুষকে বলবেন যে ভাই আপনারা ধানে শেষে ভোট দেন। অর্থাৎ এদেশের নির্বাচন কেমন হবে এইটা ওনারা ঠিক করে দেবে, আমরা কখন কোথায় বসে রাজনীতি করব। আপনি দেখেন যে ঢাকা শহরে কত শিকি আদলি টোকাই দলও সভা করে গেলেন, যে নানা রকম পরিচয়ে, কিন্তু বিএনপি একটা নির্বাচনে যাবে, একটা সাধারণ সভা করবে ঢাকাতে, তাদেরকে অনুমতি দেওয়া হয় না। স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করা হলো, দেখা করতে দেওয়া হয় না, আমাদেরকে সভা করতে অনুমতি দেওয়া হয় না। এখন ওনারা ঠিক করে দিবেন কিভাবে আমরা ধানের শীষে ভোট চাইব, আগামী নির্বাচন আমাদের করতেই হবে, কিন্তু ভোট কেমনে কোথায় চাইব এবং কোন কোন সময় কতটুক দূরত্ব কাভার করে আমরা যাব, আমাদের সভা কতটুক কত স্কোয়ার ফিটের মধ্যে অনুষ্ঠিত হবে, এটা ওনারা ঠিক করে দেবে সব। তো এই জন্যই মানুষের সন্দেহ যে 2014 সনে আমি এখানেই এই অনুষ্ঠানে আগেও বলেছিলাম যে আমাদের সাথে আওয়ামী লীগের ফারাকটা হলো এই যে আমরা চাই একটি দেশে গ্রহণযোগ্য নির্বাচন হোক, এই নির্বাচনে জনগণ ভোট দেক এবং জনগণের ভোট দেওয়ার পরে তারা নির্বাচিত করুক তাদের সরকার কারা হবে, সে আওয়ামী লীগ হবে না বিএনপি হবে, এটা কিন্তু আমাদের মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা হলে জনগণ একটা গ্রহণযোগ্য সরকার নির্বাচন করুক, এবং যদি জনগণ সেই সরকার নির্বাচন করে
আমরাও যেন বলতে পারি যে আওয়ামী লীগ আমাদেরও সরকার, কিন্তু দুর্ভাগ্যজনক হলেই তারা ভয় পাচ্ছে এই কারণে, কারণ সরকার 2008 থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছে, আমাদের বিরুদ্ধে তো অনেক কথা বলে, আমাদের ক্যান্টনমেন্টে জন্ম ইত্যাদি ইত্যাদি হানতান নানা কথা বলে, কিন্তু আমি বলছি ওনারা এরশাদ সাহেব বলেছে যদি আজকে সরকার যেভাবে দেশ চালাচ্ছে এই রেজাউল সাহেবের নেতা, তারা যদি আমাকে স্বৈরাচার বলে তাহলে এর চাইতে বেশি লজ্জার আর কিছু থাকে না। এই গত 10 দিন আগের কথা বলছি আমি, এরশাদ সাহেবের মুখ থেকে এই কথা বেরোয়েছে। সুতরাং আমি ওইসব কথা বলে মুখরোচক শব্দ ব্যবহার করে বিষয়টা হলো এগুলো দিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না, কিন্তু আসলে এটা নিশ্চিত যে আমাদের কিছু সমস্যা আছে, সেগুলোকে আন্তরিকভাবে একত্রিত হয়ে আমরা অ্যাড্রেস করতে পারি কি না, আমাদের মধ্যে যে অবিশ্বাস বিশ্ব এটাকে দূর করে বিশ্বাসযোগ্যতা আমরা ফেরত আনতে পারছি কি না, সেগুলো আপনি দেখেন যে কোর্টের বারান্দায় চলতে চলতে আজকে যেই মামলায় বেগম খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে সেই মামলার বিশ্লেষণে আমি যাব না, কিন্তু শুধু একটা কথাই বলবো, এটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা যদি হতো এদেশে তাহলে জেল দেওয়ার প্রশ্নই আসতো না, আর বিচার ব্যবস্থা কেমনে চলে সে কারণেই মানুষের এতটা সন্দেহ। অর্থাৎ মানুষ ধরে নিয়েছে যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে এই প্রহসনের বিচার দিয়ে জেলে না আবদ্ধ করলে যদি আগামী নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হয় এবং বেগম খালেদা জিয়া তার দলের পক্ষে দানিশীজির পক্ষে ভোট চাইতে পারে, কারণ আজকে দেখেন দিনাজপুর যাচ্ছেন, আপনি খুলনা যাচ্ছেন, বরিশাল যাচ্ছেন, কিন্তু বেগম খালেদা জিয়া যদি আজকে মুক্ত থাকতেন এবং এইরকম সভা ওই সকল জায়গায় করতেন, মানুষ কিন্তু একটা পরিমাপ করতে পারতেন যে সরকারের কাছে মানুষের কী পরিমাণ, এবং আপনি দেখেন সভাগুলো কীভাবে হয়, আপনি যেদিন আওয়ামী লীগের সভা হয় এখন সেদিন সরকারি অফিসে গিয়ে আপনি দেখবেন যে সরকারি চেয়ার টেবিল ছাড়া আর কিছু কেউ থাকে না অফিসে, অর্থাৎ এদেশের প্রজাতন্ত্রের কর্মচারীরাও এখন আওয়ামী লীগের সভায় জনগণ হয়ে সবাই উপস্থিত। কিন্তু আপনারা জনগণকে নিয়ে আপনারা বারবার বলেছেন জনগণকে নিয়ে আন্দোলন করবেন, সেই জায়গাটিতে আপনারা কেন জনগণ করতে পারছেন, আপনারা মনেই করে থাকেন যে দেখুন আওয়ামী লীগ আপনাদের দিচ্ছে না, আমি আপনাকে বলি আমাদের আন্দোলন চলমান, আমরা চালিয়ে যাচ্ছি, অর্থাৎ এই অহিংস পথে আপনারা থাকবেন এবং আমাদের বক্তব্য অহিংস কেন, আপনি দেখেন বিষয়টা কোনখানে, বেগম খালেদা জিয়া যখন 8 তারিখ জেলে গেলেন আমি ওনার বরাতে, উনি আমাকে যেটা বলেছিলেন আমি টেলিভিশনে এইভাবে বলেছিলাম, তিনি বলেছেন যে আমার বিরুদ্ধে আমার প্রতি অবিচার করা হয়েছে, আপনারা অধৈর্য হবেন না, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যান, আমার প্রতি যে অবিচার করেছে আগামী নির্বাচনে জনগণের উত্তর দিবে। এরপরও আপনারা বলতে চান যে আমরা, এবং এটা একটা দেশের জীবনে ভাই কিছু ভালো কাজের প্রশংসা করা শিখতে হবে তো, আমার বন্ধুদেরকে এটা বলে দেন, কারণ বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী তিনি জেলে যাওয়ার পর দেখেন আরেকটি প্রশ্ন, ছোট্ট প্রশ্ন মাসুদ আহমেদ তালুকদার, একটি প্রশ্ন, আপনারা যে দাবিগুলো উত্থাপন করেছেন সহায়ক সরকার কিংবা খালেদা জিয়ার মুক্তির দাবি, আপনারা নিয়মতান্ত্রিক আন্দোলন করছেন, অহিংস আন্দোলন করছেন, যদি শেষ পর্যন্ত দুটি দাবি পূরণ না হয় সেক্ষেত্রে একইভাবে আপনারা এই অহিংসভাবে থাকবেন কিনা নিশ্চয় আপনি উত্তর দেবেন, আমাদের একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পরে উত্তর আপনার কাছে আমি নিব। দর্শক সময় হলে বিরতির, দেখছেন আলোচনা অনুষ্ঠান নিটল টেরর ডেমোক্রেসি, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আর টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটে উল্টাটা আর ডেমোক্রেসিতে, সঙ্গে আছি মিস সেলিম ওমরাও খান, আলোচনা বিষয় রাজনীতির সমীকরণ, আলোচনা আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, অ্যাডভোকেট রিজাউল ইসলাম ভূঁইয়া এবং অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। মাসুদ আহমেদ তালুক, যে প্রশ্নটা আপনি করেছেন বৃত্তির আগে যে আপনারা খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে যাবেন না আপনাদের নেতার পক্ষ থেকে বলা হয়েছে, অন্যদিকে সহায় সহায়ক কথা আপনারা বলেছেন, নির্বাচনে উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য কথা বলেছেন, এবং সেই বিষয়গুলো যদি না হয় তাহলে আপনারা কি এই অহিংস রাজনীতির পথেই থাকবেন কিনা বা অন্য কিছু করবেন কিনা, আপনারা তখন কি করবেন, আপনারা যে প্রশ্নটি করেছিলাম। দেখুন আমরা এটা প্রমাণ করেছি যে বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পরে বিএনপি একটি হরতাল আহ্বান করেনি, আপনারা এটা দেখার পরেও আমাদের প্রতি যখন অন্যায়ভাবে সন্দেহ করে যাচ্ছেন তখন আপনাদের ওই সন্দেহগুলোকে আমাদের উদ্দেশ্য প্রণোদিত মনে হয়, এবং এই ব্যাপারেও কিন্তু আমরা সতর্ক, আপনারা বলতে মানে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের কথা বলছি আমি, একটা দিন হরতাল হয় না এরপরও আর কিভাবে আমরা প্রমাণ করব যে আমরা
শান্তিপূর্ণ রাজনীতি না, তখন কি করবেন যদি আপনাদের যে নির্বাচনে যে আপনার দাবি দেওয়া আছে যে শর্তগুলো আছে যদি পূরণ না হয়, তখন বেগম খালেদা জিয়ার মুক্তি, গ্রহণযোগ্য নির্বাচন, সম সুযোগ রাজনীতিতে, নির্বাচনকালীন একটি গ্রহণযোগ্য সরকার যারা একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে, এগুলো আমাদের রাজনৈতিক দাবি এবং এগুলো পূরণের জন্য আমরা নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত একটা যুক্তিসঙ্গত সময় পর্যন্ত আমরা এই দাবি করে যাব। আর আপনি যেটা বলেছেন এই শান্তিপূর্ণ পথ ছেড়ে আমরা সহিংস হব কি না, এটা কোনো আমি সহিংসতা বলছি না, আপনারা ভায়োলেন্ট হবেন কি না, ওই ভায়োলেন্টের বাংলাটাই হলো সহিংস। আপনাকে বলি সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে আমাদেরকে সহিংস করার জন্য, কিন্তু আমরা সরকারের সেই নানা রকম অপচেষ্টাকে উপেক্ষা করেও আমরা শান্তির পথে চলমান। তবে এটা নিশ্চিত যে এটি থাকবে না শান্তির পথে, শুধু তাই না, আমরা বিএনপি তো শান্তিপ্রিয় রাজনৈতিক দল, এর বাইরে যাওয়ার তো আর কোনো রাস্তা নাই তাদের। সুতরাং বিষয়টা হলো এই যে আগামী সময় আমি উত্তর দিচ্ছি, আপনি 2015 সালে যেটা না না আমার কথা শুনে, 2015টা আমি বলতেছি, অর্থাৎ আমরা 2015 সালে আমরা করেছি না আমাদের নামে করেছে, সেগুলোর অনেক উদাহরণ এখানে আমরা উপস্থাপন করেছি। আমরা করেছি না আমাদের নামে করেছে, আমাদের ইমেজকে মেলাইন করার জন্য করা হয়েছে কিনা এগুলো যথেষ্ট প্রমাণ আমাদের প্রতিপক্ষের রাজনীতিবিদরাও তাদের নিজেদের বিরুদ্ধে দিয়েছে, যেগুলো আমাদের সকলেরই স্মৃতিপটে আছে। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে আমরা শান্তিপূর্ণ পথে থাকবো, এটাই আমাদের রাজনীতি, শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পথে থাকবো। আমাদের অর্থাৎ অনেক অনাগত সময়ে মানুষকে অনেক শিক্ষা দেয় দিবে, সুতরাং সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করা দরকার। কিন্তু আপনি বলেন যে একটি যুক্তিযুক্ত সময় পর্যন্ত আমরা থাকবেন, তাহলে মানে আমাদের এই দাবি যুক্তিসঙ্গত সময় যেটাকে বিবেচনায় আনে সেই সময় পর্যন্ত আমরা দাবি করেই যাব যে আমাদের এই জিনিসগুলো এবং সেটা শান্তিপূর্ণভাবে আপনি দেখেছেন যে আমরা করে যাচ্ছি। ধন্যবাদ রেজিস্ট্রেশন। আপনি কি মনে করেন যে বিএনপি যেটা বলেছে শান্তিপূর্ণ পথেই থাকবে, কিন্তু যদিও তাদের নেতাদের পক্ষ থেকে মাঝে মধ্যে বলা হয় যে গণজোয়ার সৃষ্টি হবে, আন্দোলনে যাবে, তাদের ধৈর্য সীমা থাকবে, আপনি কি মনে করেন যে এটি আপনি কি মনে করেন? আমিও বলবো একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক আন্দোলন করবে, এটা স্বাভাবিক জিনিস, এবং বিএনপি যেটা করছে এটা একটা রাজনৈতিক কালচার। যেহেতু গত 14-13 বর্ষগুলোতে ওনাদের বিরুদ্ধে বিভিন্ন অন্যরকম একটা আন্দোলনের তকমা লেগেছিল, সেই কারণে ওনারা চাচ্ছে যে ওর থেকে বেরিয়ে এসে একটা নিয়মতান্ত্রিক আন্দোলন করে তোলা। আমি মনে করি যে বিএনপি নির্বাচনে শক্তিটা ব্যয় করার জন্য বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনটাকে ওই রকম জঙ্গি বা আপনি যেটা বলছেন ভায়োলেন্স ওই দিকে যাচ্ছে না। আমার প্রশ্ন হলো যে বিএনপি সহায়ক সরকার চাচ্ছে, সংবিধান অনুসারে অক্টোবর মাসের মধ্যেই নির্বাচনকালীন সরকার গঠন হওয়ার কথা, তাহলে আর 6 মাস সময় আছে। কৌশলগতভাবে বিএনপি কিন্তু এখন সহায়ক সরকারের দাবির থেকে অনেক দূরে অবস্থান করছে। আজকে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন যত বেশি না তাদের নেতা করবে এবং তাদের কাছে মুখ্য জিনিস, তার চেয়ে অনেক কম মুখ্য কিন্তু নির্বাচন এবং তাদের সহায়ক সরকার। যদিও সহায়ক সরকারের কোনো প্রকার রূপরেখা এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে জাতির কাছে জনগণের কাছে উপস্থাপন করা হয় নাই, তারপরেও ওনারা বারবার সহায়ক সরকারের কথা বলেছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে ওনারা খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করতে গিয়ে নির্বাচন এবং নির্বাচন কীভাবে হবে আগামী নির্বাচন এইটার অবস্থান থেকে দূরে সরে আসছে এবং কৌশলগতভাবে রাজনৈতিক একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে। আমার মনে হয় যে এই বিপর্যয় থেকে উঠে আগামী 6 মাসের মধ্যে নির্বাচনকালীন সরকার হওয়ার আগে আপনি যদি সংবিধান অনুসারে ডিসেম্বর মাসে নির্বাচন হয় তাহলে ডিসেম্বরের 2-3 মাস আগে তো নির্বাচনকালীন একটা সরকার গঠন হবে, সেই হিসেবে 6 মাস সময় আছে মাত্র। এই 6 মাসের মধ্যে সহায়ক সরকারের আন্দোলনের যৌক্তিক জায়গায় যেতে পারবে কি না এটা নিয়ে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এবং রাজনৈতিক বোদ্ধাদের মধ্যে, কিন্তু আপনি মনে করেন যে বিএনপি রাজপথের একটি অন্যতম বৃহত্তর দল বাংলাদেশে, কিন্তু এত বড় একটি দলকে বাইরে রেখে কি নির্বাচন যদি যায় তাহলে আপনি কি মনে করেন যে এই নির্বাচন? আমি মনে করি না যে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার কোনো কৌশল নেওয়া হচ্ছে। যদি বিএনপি না আসে সেক্ষেত্রে আনার উদ্যোগটা কি আছে? এইটা ধরে নেওয়া কি লক্ষ্য করছেন নির্বাচন নির্বাচনে বিএনপি? এবার আমার ব্যক্তিগত মতামত হলো বিএনপি নির্বাচনে আসবে। গত 5 বছর বিএনপি সংসদে না থাকার ফলে ওনারা যে রাজনৈতিক মানে ভাবে যে লস করেছে, যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতির দিকে আরো 5 বছর আপনারা রাইসিং যেটা মাসুদা মতালে বলেন যে আপনারা অ্যাডভাইস দিচ্ছেন সকাল সন্ধ্যায় সেটি আপনারা না, এটা অ্যাডভাইসের ব্যাপার না, এটা রাজনৈতিক বিশ্লেষণের ব্যাপার। রাজনৈতিক বিশ্লেষণ যদি অ্যাডভাইসের কাতারে পড়ে সেটা তো কারো মানে কিছু বলার কোনো অবকাশ নাই। একবার না থাকার পরে বিএনপি 5 বছরে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে, আরও 5 বছর না থাকলে বাংলাদেশের এই গণতান্ত্রিক ধারাবাহিকতাতে বিএনপি নামক বড় দলটি আর বড় থাকবে কি না এই ব্যাপারটাও কিন্তু একটি
প্রশ্নবোধক হয়, কারণ রাজনীতিরা শুধু সংসদে না, আমাদের স্থানীয় সরকারে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, সবগুলা জায়গায় কিন্তু লস হয়ে যাচ্ছে। এবং সবগুলা জায়গার কোথাও যখন প্রতিনিধিত্ব থাকবে না, বড় দল কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে বড় দল তখন আর বড় থাকবে। আমরা এর উত্তর মাসুদের তালুকদের কাছে নিব। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনি বলেন যে যদি বিএনপি যে দাবিগুলো উত্থাপন করেছে, শর্তগুলো উত্থাপন করেছে, নির্বাচন আর অল্প কয়েক মাস বাকি আছে, সেক্ষেত্রে একটি বৃহত্তর দল যদি নির্বাচনে শেষ পর্যন্ত না যায়, তাহলে 2014 সালের মতো কি নির্বাচন আপনারা অনুষ্ঠান করবেন, না সেক্ষেত্রে বিএনপিকে আনার জন্য আপনারা কোনো পন্থা অবলম্বন করবেন? না, আমি মনে করি কাউকে নির্বাচনে এটা জামাই আদায় করে নির্বাচনে আনার মতো অবস্থা আওয়ামী লীগের এখন নাই, কারণ আওয়ামী লীগ এর আগে ইতিপূর্বে আমাদের দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি এই নির্বাচনকে গত নির্বাচনে তাদেরকে মন্ত্রিত্বের আসন দেয়া থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার বাড়ি পর্যন্ত ছুটে গিয়ে আলোচনা করেছেন, কথা বলেছেন, সমস্ত কিছু টেলিফোন করেছেন, তার উত্তরে কী কী জবাব এসেছে নিশ্চয়ই আপনারা জানেন যে অনেক লাঞ্ছনা গঞ্চনা আমাদের সহ্য করতে হয়েছে। সুতরাং আমরা আর জোর করে কাউকে এরকম সাধ্যে যাব না, বিএনপির ডায়ালগ ওপেন করার কোনো সম্ভাবনা নাই। তবে আমি যেটা মনে করি যে এখন বিএনপি যে ধরনের কথা বলছে তাতে ওই কবিতার লাইনের কথা মনে পড়ে যে পথিক তুমি পথ হারাইয়াছ, এই যে পথ হারা পথিক এখন বিএনপি, এবং তারা কিন্তু এখন কি করবে ভেবে পায় না। ওই যে আগে বলছিলাম যে এই যে আজকে কিন্তু আমার ওই যে সেই রাখাল বালকের কথা মনে পড়ে, যে রাখাল বালক বাঘ আসছে বলছিল, কিন্তু যখন সত্যিকারে বাঘ এসেছে তখন কিন্তু কেউ তার সাহায্য যায় না। এবং বেগম খালেদা জিয়া শতাধিকবার যখন কোর্টে যায়নি তখন কিন্তু প্রায় 80 বারই বলেছে যে তিনি অসুস্থ। সুতরাং আজকে তার অসুস্থতা কি হয়েছে না হয়েছে এটাও কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্নের বিষয় অবতারণা করে। সুতরাং আমি যেখানে বলতে চাই যে আন্দোলন সংগ্রাম এটা তো মানুষকে সাথে নিয়ে, মানুষই হলো মূল বিষয়। আমরা বাংলাদেশে বঙ্গবন্ধু থেকে শুরু করে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশে যে সামরিক শাসন বিরুদ্ধে আন্দোলন করেছে, ভোট ভাতের আন্দোলন করেছেন, আমরা মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি এবং সেই আন্দোলনের সুফল আমরা পেয়েছি, জনগণ আমাদের সাথে ছিল বলেই আমরা প্রত্যেকটি আন্দোলনের বিজয় অর্জন করেছি। কিন্তু জনগণকে সাথে না রেখে উল্টো জনগণকে হত্যার জন্য যা যা করা দরকার তাই বিএনপি করেছে। এবং আপনারা দেখেন যে সমস্ত আন্দোলন সংগ্রাম মানুষকে সাথে না রেখে তারা শুধু পেট্রোল বোমার উপরে নির্ভর করেছে, মানুষকে বাদ দিয়ে পেট্রোল বোমার উপরে নির্ভর করে সে আন্দোলন কিন্তু বেশি দূর যায় না। মানুষ কিন্তু এর বুঝতে পেরেছে, মানুষ কি তার জীবনকে বেশি ভালোবাসে না তার খালেদা জিয়ার পিছনে আন্দোলন করতে যাওয়ারকে বেশি ভালোবাসে, কারণ তাদের যে নেতাকর্মী তারাও তো বাসে চড়ে। সুতরাং আমি মনে করি একটা পেট্রোল বোমায় যত মানুষ মারা গেছে তার মধ্যে 2-4 জন কিন্তু তাদের দলের নেতাকর্মীরও আছে। সুতরাং আমি মনে করি যে আন্দোলন করার নামে তারা সহিংসতা করেছে সেই অবস্থা থেকে বিএনপি ভবিষ্যতে যদি ওই রকম একটা সহিংস অবস্থা করতে চায় বাংলাদেশে, আপনি যেটা বললেন সেটা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে এবং তারা প্রত্যাখ্যান করবে। তবে তিনবারের প্রধানমন্ত্রী যে এতিমের টাকা আত্মসাৎ করে চুরি করে খায় তার জন্য আমি মনে করি তার দলের নেতাকর্মী তাদের লজ্জিত হওয়া উচিত, এবং তাদের যে নেতা তারেক জিয়া আপনি কি মনে করেন যে আমাদের রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাবে আগামীতে? আপনি 10 সেকেন্ডে বলবেন যে সমীকরণ শুনেন, এই যে এতিমের টাকার কথা বলে না, উনি জানেন না আসলে মামলা সম্পর্কে, ওনার বিন্দু মাত্র কোনো ধারণা নেই। আমার কথা একটু কাইন্ডলি শুনুন, একটি নিয়ন্ত্রিত আদালত সংক্ষেপ রায় দিয়েছে, এই রায় কিন্তু এখনো শেষ হয়নি, উচ্চ আদালতে যাবে, এটা নিষ্পত্তি হবে, তখন বলা যাবে তিনি অপরাধ করেছেন কিনা। কিন্তু যেদিন রায় দিয়েছে সেদিন ওনার দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওনারা যেভাবে বলে যাচ্ছে সত্যকে ওই গোয়েবলের থিওরির মতো মিথ্যাকে সত্য বানানোর এক কৌশল চেষ্টা করে যাচ্ছে। শুনুন, আমি যেটা বলি আগামী দিনের সমীকরণটি কি, সমীকরণ বলবো, দেখেন স্থানীয় সরকার সম্পর্কে যেটা বলছে আপনি আমাকে বলছেন জিজ্ঞাসা করবেন, আমরা আওয়ামী লীগের আমলে জাতীয় নির্বাচন না করলেও স্থানীয় সরকার প্রত্যেকটা নির্বাচনে যখনই আমরা জেতার চেষ্টা করেছি, আমার বক্তব্য হলো আগামীতে আমাদের ইয়াটা হলো এই যে সরকারকে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে এবং দিতে হলে আগামী দিনের সমীকরণে নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি যে জিনিসটা এখন মূলত জনগণের বক্তব্য থেকে
দূরে সরে যাচ্ছে সেটা না আপনারা কি আওয়ামী লীগের লেজুর ভিত্তি করবেন কি না ওইটা বলেন আমরা লেজুর ভিত্তি করে সঠিক কথা বলবেন কি না ওইটা বলেন পুলিশ নিয়োগের টাকা দপ্তর নিয়োগের টাকা প্রাথমিক শিক্ষক নিয়োগের টাকা এই অনেকগুলা বক্তব্য কিন্তু সরকারের বিরুদ্ধে বলার আছে আজকে বিএনপির পক্ষ থেকে যেই কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো ওনারা বলছেন আমরা সংসদে বলছি সংসদে ওয়াগাডো করছে চালের দাম বৃদ্ধি আজকে যুবলীগের সংঘর্ষ হয়েছে বাংলাদেশের জনগণের আশাকাঙ্ক্ষাকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য মানুষকে সাথে নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় আসতে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেওয়ার জন্য আপনারা যারা টেলিভিশনের পর্দা এবং ফেসবুকে অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রেখে নিটল টাওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি সপ্তাহের শুক্র শনি এবং রবিবার সম্প্রচারে দেখার আমন্ত্রণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।